হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা মিশ্রণ তৈরি করে, যেটা চুলের খুবই খুবই উপকারী মিশ্রণ। আপনাদের কারো যদি চুল পড়ে যায় বা আঁচড়াতে গেলে চিরুনিতে বেশি বেশি চুল উঠে আসে, তারা যদি এই মিশ্রণটা ব্যবহার করেন অবশ্যই রেজাল্ট নিজেই বুঝতে পারবেন। তাহলে আমি বলে দেই এখানে আমি কি কি ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি আমার গাছের টাটকা মেহেদি বাটা, এখানে নিয়েছি 1 টেবিল চামচ চাল, চায়ের লিকার, এখানে নিয়েছি আপনার সাদা সিরকা 1 টেবিল চামচ, এখানে থাকছে লেবুর রস 1 টেবিল চামচ, নিয়েছি আস্ত একটা ডিম, এটা সাদা অংশটা নিব, আর এখানে নিয়েছি কয়েকটা আমলকি থেতু করে এটা রসটা নিব, আর 1 টুকরো অ্যালোভেরা এটাও থেতু করে এটা রসটা নিব। নিয়ে আমি সবগুলো মিশ্রণকে মিশিয়ে আমার নিজের চুলে অ্যাপ্লাই করব। এটা যদি আপনারা কেউ করেন সপ্তাহে 1 দিন, তাহলে নিজেই বুঝতে পারবেন এর রেজাল্টটা। আপনি 1 মাসের মধ্যেই বুঝে যাবেন আপনার চিরুনিতে আর চুল উঠে আসছে না, আর চুল ঠিকই বসে যাবে মাথায়, খুশকিও থাকবে না। এটা খুবই উপকারী একটা মেহেদির মিশ্রণ। এটা আপনারা এভাবে তৈরি করে যাদের চুল নিয়ে প্রবলেম তারা লাগাতে পারেন। আমি লাগাই, আমি নিজে এটার রেজাল্ট পেয়েছি, আমার বান্ধবীদেরকেও সাজেস্ট করি, ওরাও এটার উপকার পেয়ে আমাকে রিভিউতে জানিয়েছে যে এটা খুবই উপকারী। তো আশা করি আপনাদের যাদের চুলের প্রবলেম আছে তারা এই আমার এই ভিডিওটা দেখে এই মিশ্রণটা অবশ্যই তৈরি করে মাথায় অ্যাপ্লাই করবেন, করে আমাকে রেজাল্টটা জানাবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। কারোর যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই। সাবস্ক্রাইব করলে সবার আগেই আমার ভিডিও দেখতে পারবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।